দর্শক শ্রোতা, দেশ দেশের বাহির থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব। তো আমরা আজকে আবার চলে আসলাম সেই তান্ত্রিক গুরু কবিরাজ ওমর ফারুকের কাছে। তিনি আমাদের চ্যানেলে আগেও একবার এসেছিলেন, তার ভিডিও দেখে অনেকেই তার কাছে ফোন করে হয়তো অনেক উপকৃত হয়েছে। তো সেই অপেক্ষা করে আমাদেরকে কমেন্ট করেছে অনেক দর্শক ভাইরা যে ওমর ভাইকে আবার চ্যানেলে দেখতে চাই। তো সেই উসিলা করে আমরা আবার আসলাম তো তার সাক্ষাৎ নেওয়ার জন্য। তো চলুন আজকের সেই সাক্ষাৎকারে ওমর ফারুক ভাই কি বলে আমাদেরকে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এর আগের একটা প্রতিবেদনে আপনি অনেক মানুষকে উপকারিত করছেন চিকিৎসা দিয়ে, তো সেই উসিলা করে আজকে আবার আসছি আপনার কাছে আরেকটা ইন্টারভিউ নেওয়ার জন্য। তো এখনকার পজিশনে কেমন মানে উপকারিত দিতে পারতেছেন দর্শকদের, সেটা যদি বলেন ভাই। আমার তো শক্তি নাই উপকার করার, একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ছাড়া। জি জি, উনি ওনার কৃপায় আমার উসিলাতে বহুত মানুষ উপকারিত হয়েছে। ওনারা আমার কাছেও বলছে যে ভাই বাবা আপনি আরেকটা সাক্ষাৎ করেন, যাতে কিছু ভুয়া প্রতারকের থেকে আপনার কাছ থেকে তদবির নিয়ে যাতে উপকারিত হয়, যাতে ভুয়া প্রতারকদের কাছে না যাইতে হয়। এর জন্য আমি বলতে চাই দর্শকের উদ্দেশ্য করে, সকল প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দান। আমি আগে যা বলছি ভাই এখনো তাই বলি যে আমি আগে কাজ করি পরে টাকা নেই, মানে আমার কাজের পরে টাকা। আচ্ছা, আর আমি যে সকল সমস্যার সমাধান করি, আগে সাক্ষাতে একটু দেরি হয়েছে, লেট হয়েছে ভাই, আমি একটু তাড়াতাড়ি করবো, আমারও কিছু কাজ আছে, কিছু কাজের চাপ পড়ছে আর কি, এর জন্য বেশি সময় দিতে পারবো না। আমি যেগুলো সমস্যার সমাধান দিয়ে থাকি জি ওইগুলাই আর কি দর্শকদেরকে আবার একটু শুনিয়ে দেন, সমস্যাগুলোর বিবরণ আমি আপনার সাক্ষাতে তুলে ধরছি। যেমন ধরেন প্রেম ভালোবাসায় ব্যর্থতা, সংসারে অশান্তি, জায়গা জমির বিরোধ মেটানো, পরকীয়া প্রেম থেকে ফেরানো, শত্রু দুশ্মন দমন করা, জিন ভূতের আসর থেকে মুক্তি, বিদেশ যাত্রায় বাধা, পাওনা টাকা আদায় করা, লটারিতে বিজয় হওয়া, ক্রিকেট খেলার রেজাল্ট সহ ইত্যাদি যত বড় সমস্যা হোক, ইনশাল্লাহ আমি গ্যারান্টি সহকারে 72 ঘন্টার মধ্যে সমাধান দিয়ে থাকি। আচ্ছা, তো দর্শক ভাইরা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমি যে আমার আগের ভিডিওতে নাম্বারটা দিছি, জি জি, ওই একই নাম্বার। আচ্ছা, তো এখন আপনার মুখ থেকে শুনতে চাই আবার আমরা। আমি নিজে মুখেও বলি, কেননা এখনকার লোকজন দিয়ে বিশ্বাস নাই, আমার ভিডিওটাকে এডিটিং করে হয়তো ওনাদের নাম্বার বসিয়ে হয়তো কাজ শুরু করবে, হ্যাঁ, তখন আমি দুর্নামের ভাগী হয়ে যাব। জি জি, যার কারণে নাম্বারটা আমি মুখে বলে দিচ্ছি। নাম্বারটি হচ্ছে 01780417562। এই নাম্বারে আমার ইমো হোয়াটসঅ্যাপ পাই যাবেন, সরাসরি ইমোতেও যোগাযোগ করতে পারবেন, হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারবেন, আর সকল ধরনের সমস্যা ইনশাল্লাহ সমাধান করা দেওয়া যায় আমার এখান থেকে। তবে যারা আমার কাছে না আসতে পারে তাদের জন্য কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তদবির তৈরি করে, তাবিজ তৈরি করে, আমি এগুলা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইনশাল্লাহ পাঠিয়ে দিয়ে কাজ করে দিয়ে গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ কাজ করে দিয়ে দেখাই। আবার যারা আসে তাদের সাক্ষাতে কাজ করে দিই, আর যারা দেশের বাইরে থাকে তারা আসতে পারে না, তাদের কাজ কিছু জিন্নাতের মাধ্যমে চালানের মাধ্যমে আমি করে দিয়ে থাকি ইনশাল্লাহ। ইনশাল্লাহ প্রবাসের অনেক লোক কাজের রেজাল্ট পাইছে ইনশাল্লাহ, আপনার কাছে কমেন্ট করছে কিনা এটা তো আর আমি বলতে পারবো না, তবে আমার এখানে ফোনের মাধ্যমে ইনশাল্লাহ অনেকে আমাকে খুশি করছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অশেষ মেহরবানিতে যতটুকু আমি পাইছি সম্মান, টাকাটা বড় কথা না ভাই, মরে গেলে টাকা পয়সা ধন দৌলত কিছুই সঙ্গে যাবে না, তিন টুকরা কাপড় ছাড়া, হ্যাঁ, টাকা দিয়ে সবকিছু পাওয়া যায় না। মানুষের বিশ্বাস হয়েছে বড় জিনিস, বিশ্বাসের বস্তু তর্কে বহুত, আমাকে বিশ্বাস করে যেমন কি আমার সঙ্গে কাজ করছে ইনশাল্লাহ, কাজের রেজাল্ট সবাই ইনশাল্লাহ পাই গেছে। তবে আশা করি দর্শকের উদ্দেশ্য করে আজকের জন্য আমি আর বেশি সময় দিতে পারলাম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।